منى ما قالوا ره جانا কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে নাই ধন একবার সবুরের দেশে বইতে কি কম কোষে সবুরের দেশে বইতে কি দম কোষে উঠিস না রে ভেসে বেয়ে যন্ত্রণা কারো রবে নাই ধন জীবন যৌব তবে কেন মোহর এত বাসনা কারো রবে নাই ধন করে কালার চরণের আশা জানো না রে মোহন তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা জানো না রে মোহন তার কি দুর্দশা ভক্ত হলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল হোলি রাজা ছিল সর্বস্ব ধন নিল রামের ঘরে বামন রূপে বিধি করে ছলনা কারো রবে নাই ধন এই জীবন যৌব তবে কেন মোহ এত বাসনা কারো রবে নাই ধন গহর দাতা ছিল অতি দুরূপে তার পুত্রকে নাছিল কর্ণ রাজা ভবে গহর দাতা ছিল অতি দুরূপে তার পুত্রকে নাছিল তবু কর্ণ রাগে খুশি তারে না হইল সখী না হইল সখী অতিথির মো করেন সাতনা কারো রবে নাই ধন জীবন যৌব তবে কেন মো এত বাসনা কারো রবে নাই ধন
হলো সর্বকালে শক্তিশীল হানিল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষ্য ছিল সর্বকালে শক্তিশীল হানিল তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না সারিল ভক্তি ওরে রামচন্দ্রের প্রতি তবু না ছাড়িল ভক্তি লালন বনে করলে এই বেবচনা রবে নাই ধন এই জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে নাই ধন একবার সবুরের দেশে বই দেখি দম কষে সবুরের দেশে একবার বই দেখি দম কষে ও কৃষ্ণারে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবি নয়ে ধর জীবন যৌব তবে কেন মন এত বাসনা কারো রবি নয়ে ধর জীবন যৌব তবে কেন মোহ তোমাশোনা করো রবে নাই ধর।